DJ Bobby, do shy number pole. Ogoma, Mago, Eki, Amari, Rajin Moti, Eto Amanguli Chari Chiganuma, Shwapto Shishwai Gachima, Atu, Atu Kichu Neima, Ogoma, তুমি বার করে তুমি বলে দাও মা বলে দাও ওগো নিষ্ঠুর ভগবান ওগো নিষ্ঠুর দেবতা এই তো আমার রাজ্য জ্ঞান করে অমঙ্গল ইচ্ছা দেখা দিয়েছি মা তুমি দেখা দাও মা তুমি দেখা দাও তোমার ভগবান প্রণামি তোমার ঘনশ্যাম অজ প্রণাম তব দেবীর মূল মন্ত্র আমি বলবো
তাহলে তুমি শোনো। তাই দাও মা। ওম সীতারতন জগত আমি যে রাঙা চরণে দেব পুষ্পাঞ্জলি, আমি এই ঘরের কোণে এই ঘট স্থাপনা করি, আমি মায়ের রাঙা চরণে পুষ্পাঞ্জলি দেব মা। তুমি দেবীর দেবীর এই ঘট প্রতিষ্ঠিত করো, আর তোমার রাজ্য মঙ্গল হবে, পূজা পাঠে মঙ্গল হবে, তোমার রাজ্য সুখী হবে। বেশ মা গো, যাবার সময় একটিবার আমাকে প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করে যাও মা। বেশ, আমি আশীর্বাদ করলাম সতীষ্ণা, তোমার রাজ্য মঙ্গল। মা গো, তুমি একটিবার একটিবার তুমি আমার ঘরে এসে তুমি অধিষ্ঠান হও মা। তুমি একটিবার এসো মা, তুমি একটিবার এসো। ওই কি ফলে জীব ভালো চরণ তোমার, বলে জীব ভালো চরণ তোমার, আমি কি ফুলে জীব ভালো চরণ তোমার, তুলসীদার গঙ্গা জলে উজলে কি মা তোমার মেলে, তুলসীদার গঙ্গা জলে উজলে কি মা তোমার মেলে, তোমার মেলে তুলসীদার গঙ্গা জল বুঝলে কি মা গো তোমার মেলে, আরে নয়ন জল মা তোমার মা, নয়ন জল মা তোমার মা, পাবো কি তোমার, আমি কি ফুলে ফুলিব বলো চরণে তোমার, আমি কি ফুলে ফুলিব বলো চরণে তোমার, ওম শীতল কর জগত মাতা, ওম শীতল কর জগত পিতা, ওম শীতল কর জগত মা, দেবী শীতলাই নমঃ নমঃ, ওম শীতল কর জগত মাতা, শীতল কর জগত পিতা, শীতল কর জগত ধাত্রী মা, দেবী শীতলাই নমঃ নমঃ। সুতৃষ্ণা সুতৃষ্ণা, কে? আমি আমি এসেছি, তুমি এখন খুব ভালো আছো তো? দাদা, আমি ঘরের কোণে ঘর বসিয়ে আমার মায়ের রাঙা চরণে আমি দিচ্ছিলাম পুষ্পাঞ্জলি। আমি তো চাই, আমি তো চাই তুমি এই রাজ্যের রানী, তুমি তো মায়ের পূজা করবে, তা খুব ভালো কথা। তুমি কোন মায়ের পূজা করছো? আমার মায়ের আমি পূজা করছিলাম দাদা। তোমার মায়ের পূজা করছিলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাই তাই তোমার মায়ের পূজা করছিলে, তোমার মায়ের পূজায় যে উপকরণগুলো লাগে ওই আমাকে তো কিছু বলনি। দাদা, আমি তোমার কাছে একটি জিনিস চাইবো, আমাকে দিবি তো? নিশ্চয় নিশ্চয়, আমি কেন দেব না, বলো বলো কি তুমি চাও। বেশ, আমার মায়ের পূজার উপরকম আমি বলছি, তুমি শোনো। ও গো দাদা দাও না এ রে আমার মায়ের পূজারি খুব, ও গো দাদা দাও না এ রে আমার মায়ের পূজারি খুব, ও গো দাদা দাও না এ রে আমার মায়ের পূ
আমার মায়ের নাম হলো শীতলা জননী। তুমি কি জানো আমাদের এই রাজ্য মধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে যে যদি যদি কেউ ওই রাজ্য শীতলার পূজা করে তার প্রাণ বন্ধ না তুমি আমার বোন যেমন তুমি বোনের সম্মানে সম্মানিত আছো যদি তুমি আমার বোন আমি আজ থেকে সে কথাটাও ভুলে যাবো আমি দেবো না আমার মায়ের ঘরটা আমি দেবো না আমার মায়ের দায় হেম আমি দেবো না আমার মাকে আমি ভুলবো না আমি তোমার পুলের ছাল গুলো দেবো না আমার মায়ের নাম আমি ভুলবো না আমি বলবো না আমি বলবো না আমি বলবো না ওই ঘর তুমি দেবো না দেবে না দাও দাও বলছি দাও
সুযোগ এই মুহূর্তেই, এই মুহূর্তেই মায়ের আদির মতো তক্ষী হইতে লক্ষ্মীর পদৌ আমি চিরদিনের মতো পঙ্গু করিল। আমার দক্ষিণ হস্ত দক্ষিণ পদ চিরজীবনের মতো হারাতে হলো, আমি যে পঙ্গু হয়ে গেলাম। ওরে কিছু একটি কথা বলে যাই, যেদিন তুই আমার মাকে মা বলে স্বীকার করবি সেদিন আমি আমার মায়ের আদেশ মতো তোর দক্ষিণ হস্ত দক্ষিণ পদ আবার পুনরায় তোকে ফিরিয়ে দেব। আমি পাই ওই রক্ত শীতলার যদি আমি তাকে পাই কাঁচুদের উঠি ধরে কানকে কাঁচে আমি চূর্ণ করে দিয়েছিস, তবে এভাবে হবে না বাবা। তাহলে এই রাজা রাজ্যে যেতে হবে চৌষট্টি ব্যাধি নিয়ে, হাতি ছালের হাতি, ঘোড়া ছালের ঘোড়া, প্রজা বাছির। আজ ওই প্রাণে নাচ করলে বসন্ত রোগে, তা না হলে কেউ আমায় চিনবে না রে। বেশ বেশ, তার তুমি একটা ব্যাধি গণকে রাখো। ঠিক বলেছিস বাবা, তাহলে আমি এক এক করে ওই ব্যাধি সকলকে ডাকবো, ডেকে নিয়ে সঙ্গে নিয়ে যাব ওই মৎস্য রাজ্যে রাজা বিরাটের দর্প চূর্ণ করার জন্য। ও তো রায় আয় 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 রে, আমার যত ব্যাধি গণ তো রায় সঙ্গে নিয়ে যাব ওই মৎস্য রাজ্যে রাজা রাজ্যে দর্প চূর্ণ করে দিতে পারবে। তাহলে বল
ওই রাজা রাজ্যে যাবি, তাহলে ওই রাজা রাজ্যে গিয়ে তোরা কি করতে পারিস বল? Ashit Sandosha, DJ Bapi, Dushai Ek Number Pole.